আসলে এখানে মনে হয় এবার সর্ষে বোনাবে। তো যে শোনো, আমার জন্য এখন এই ব্যবস্থা দেখো। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল আজ ব্লগটা শুরু করছি। গতকালকে রাতে মানে তোমাদেরকে বললাম যে সারাদিন তো খাটাখাটনি গেছে, রাতে শুয়েছি আর ঘুমিয়েছি, ব্যাস একদম। তো টানা ঘুম দিয়ে সকালে উঠেছি, এখন বেশ ফ্রেশ লাগছে। তো অনেক সকালেই ওঠা হয়েছে, এখন আর কি ব্লগটা শুরু করছি। যাই হোক, এখন এসে হলো ওই ইয়েতে আমাদের যা আর কি জিনিসপত্র ভাড়ায় নেওয়া হয়েছিল, যেমন গ্যাস ওভেন, তারপরে কড়াই, এইসব জিনিসগুলো নিতে এসছে। তো এই যে এক এক করে সব জিনিসগুলো এবার গুছিয়ে নিয়ে যাচ্ছে ভ্যানে করে। ব্যাস অনুষ্ঠান হয়ে গেল, মানে হয়ে গেল সব কিছু, কড়াই, তারপরে গ্যাস ওভেন সব এগুলো নিয়ে নিয়েছে চট। আর এই ত্রিপলগুলো খুলতে হবে, ওখানেও আছে মনে হয় না, খোলা হয়ে গেছে, খোলা হয়ে গেছে। তো এগুলো সব আবার খুলে এটা আমাদেরই। আর আমি এখন যাব হলো, আমাদের কাছে একটা কুমড়ো আছে, তাও সেটা কাঁচা কুমড়ো। তো বাবু জানতো না যে আমাদের ওই গাছটাতে কুমড়োটা ধরেছে, বেশ কীরকম বলবো, এরকম এর থেকে বড়ই হবে মনে হয় সাইজে। তো যাই হোক, বাবু জানতো না, তো সেদিন আর কি কাজ টাজ হবে বলে তো এই ইয়েতে কলপাট দিয়ে পুরো একদম পরিষ্কার করে দিয়েছে বাবু। সবাই যাবে, হাত টাত ধোবে, হ্যাঁ, তো ওই জন্যই আর কি। তো কুমড়ো গাছে যেহেতু গোড়া ছিঁড়ে দিয়েছে, তো এবার ব্যাপার হচ্ছে যে গাছ পুরো মরে গেছে, এই এদিকে কুমড়োটাও শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ওই জন্য ভাবলাম যে যাই গিয়ে নিয়ে আসি, ও তো আর বড় হবে না, তো ওই জন্যে এখন যাচ্ছি। আর আমাদের এই দেখো ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। এদিকেও আছে অনেকগুলো, আজকে অনেকগুলো ফুল একসাথে ফুটেছে। আর এই দেখো আমাদের লক্ষ্মী যাওয়া ফুল গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো তো। এই দেখো আমাদের কলপাট, এই যে এই জায়গাটাই ছিল হলো কুমড়ো গাছটা। তো পুরোপুরি বাবু আর কি এখানটায় পরিষ্কার করে দিয়েছে, যার জন্য কুমড়ো গাছের কোনো গোড়া নেই। আর ওইখানে আছে হলো কুমড়োটা, দেখতে পাবে এখান থেকে, আশা করছি বুঝতে পারবে। এই দেখো এইখানটাই, তো এই যে ঘরের পিছন দিয়ে যাচ্ছি মাঠের দিকটা দিয়ে, বাবা এখানটা দিয়ে যাওয়া মুশকিল। তো চলো চলো। তো এই যে এই হলো কুমড়ো, তবে এটা কাটার জন্য আমি কিছু নিয়ে আসিনি। এই দেখো বেশ বড় সাইজের কুমড়ো, তো এই যে ছিঁড়ে নিয়েছি কুমড়োটা। তো চলো, এই জঙ্গলের ভিতরে এসছি, এখন শুধু ভয় লাগছে যে সাপ না ধরে, এসছি তো লাফাতে লাফাতে কুমড়ো নিতে। চলো আচ্ছা, আমার কাম কোলা আছে, কোলা আছে, তাহলে ভালো খাওয়া যাবে। এখানে বসে, এখানে বসে, আচ্ছা নাও নাও। তো এই যে সকালবেলা শুনো বাবা গিয়ে পিসির বাড়ি থেকে ভাতু নিয়ে আসলাম, এখন ভাতু খাচ্ছে। পিসি রান্না করেছে হলো লাল শাক ভাজা, তারপরে ঝিঙে আলু দিয়ে তরকারি। তো এই লাল শাক ভাজাটা নিয়ে আসলো, পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছে, তো এইসব দিয়ে ভাত মাখিয়ে এখন খাইয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে তো গতকালকে সেই রান্না আর কি, ভাত তরকারি সব আছে, তো ওইগুলো আর কি বাসি বলে মা বললো যাও পিসির বাড়ি থেকে দুটো ভাত নিয়ে আসো। আহা লাগবে লাগবে লাগবে, এই স্নান করো স্নান করো। কে কে বম্মা, কি জিজ্ঞাসা করছো বম্মাকে? পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, ফটোটা পড়ে যাবে বাবা, ওরম কয় না, তোলো তোলো তোলো, হাতে নাও হাতে নাও। হ্যাঁ এবার জিজ্ঞাসা করো বম্মার ফটো কই দিকি। তাই উমা, কি কি জিজ্ঞাসা করছিলে তুমি বম্মাকে? ওখানে, হ্যাঁ ওখানে, ওই উপরে, হ্যাঁ হ্যাঁ উপরে রাখবো, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ 8টা 9টা, হ্যাঁ ঠিক ঠিক বলছো ঠিক বলেছো। কি কি জিজ্ঞাসা করছিলে বম্মাকে একটু বলো? তো তাই বম্মার দেখাও, সবাই দেখাও বম্মার দেখাও। উই বাবা উই বাবা, হ্যাঁ হ্যাঁ দেখা গেছে দেখা গেছে। এবার জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো বম্মা কোথায়? এই বম্মা, হ্যাঁ বম্মা দেখেছি, বম্মা দেখেছি, বম্মা কোথায় আসো। হ্যাঁ রেখে দাও রেখে দাও, হ্যাঁ উপরে, হ্যাঁ উপরে রেখে দাও।
তো দাদুর আর ঠাম্মার ফটোটা গতকালকে নামানো হয়েছিল, এগুলো আবার তুলে রাখা হচ্ছে। সব জানে, সব জানে। দাঁড়াও দাঁড়াও, দাদু লাগা, দাদু ঠিক করে লাগিয়ে দিক, দাঁড়াও। এখানে এখন গোল মিটিং হচ্ছে, গতকালকে রান্না বান্না কিরকম হয়েছিল তো সেইটাই আর কি এখন আলোচনা হচ্ছে। হ্যাঁ, ঘষে করলে ভালো লাগবে, একটু মুখে বাদ দাও। হ্যাঁ, ডাকছে, শোনো, বাবাকে স্নান করিয়ে দিলাম, নিন তু, স্নান টান করে এখানে এখন এসে বসলো। এই দেখো সোনা বাবা এখন এখানে বাবার সাথে দাঁড়িয়ে এই যে আমাদের এই জমিটা ট্রাক্টর দিয়ে চষতে এসছে। আসলে এখানে মনে হয় এবার শস্য বোনাবে, তো ওই জন্যই আর কি ট্রাক্টর দিয়ে চষে দিচ্ছে জমিটা পুরো। ওই উপরে যে জমিটা সেটা চষা হয়ে গেছে, এবার এটা দিলেই হয়ে যাবে। এখানে আমাদের দুটো জমি ছিল, তাই না, ভাগ ভাগ করা, একটা হয়ে গেছে পুরো, এ মাথার থেকে মাথা। হ্যাঁ, জমিতে ট্রাক্টর নামিয়েছে, আর যেই জমির এই মাটিটা আর কি খুঁড়ে ইয়ে হয়ে যাচ্ছে না, একটা মাটির বেশ সুগন্ধ আসছে, কি সুন্দর দেখবে যখন ঘুরি ঘুরি আর কি বৃষ্টি পড়ে, অনেক রোদ হওয়ার পরে তখন অল্প বৃষ্টিতে ভিজে মাটির যে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, অনেকেই পছন্দ করে, যেমন আমি ভীষণ পছন্দ করি ওই গন্ধটা। তো যে শোনো বাবার জন্য এখন এই ব্যবস্থা, দেখো বেড়া সব এখান দিয়ে দেওয়া হচ্ছে, এত দুষ্টু এত দুষ্টু, ওইখানে বেড়া দেওয়া হয়েছে, ওই পাথরের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, যার জন্য এই বেড়া দুটো ছিল এখানে আটকে দেওয়া হলো। আজকে মা আবার গেল হলো মহিলা সমিতির টাকা জমা দেওয়ার ব্যাপার আছে, তো সেখানে আমাদের নদীর উপরে ব্যাংকে। আর তাছাড়া গতকালকে তো খাবার দাবার যা বেঁচে গেছিলো তো সেগুলোই সকালে খাওয়া হলো, তো এখন আর কি দুপুরের জন্য রান্না করা হবে। শোনো বাবাকে খিচুড়ি খাইয়ে, ওই স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসলো, খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এসে সবজি কাটলাম ফটাফট, ভাতটা বসাবো আর এদিকে ডিমের ঝোল করবো ভাবছি। ডিম কিন্তু কোচ করে ঝোল খেতে হেভি লাগে, আমার তো দারুণ লাগে খেতে, তো ভাবছি যে আজকে ডিমের ঝোলটা পুরোপুরি সবার জন্য একেবারে ডিমের কোচ করে তারপরে তাই ঝোল করবো, যেন ডিমগুলো সিদ্ধ করিনি। এখানে কিন্তু 5 পিস ডিম ভাজা আমার রেডি, এই যে এদিকে ঝোলটাও ফুটছে, তো এবার এক এক করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, শোনো বাবা ঘুম থেকে উঠে পড়েছে, আমি সবেমাত্র স্নান করে আসলাম, এখন বাজে হলো 3:30, এখানে সন্দীপ দেখছে মুভি, আরে বাবারে, ডিমের ঝোল ভাত আর সাথে সকালের গতকালকে রাতের একটুখানি তরকারি আছে, তো সেই দিয়ে আর কি চলবে এখন আমাদের খাওয়া দাওয়া। ডিম দাও, ডিম দাও, পাঁচজনের জন্য 5টা ডিম। হ্যাঁ বাবা, ঠিক করে বসো বাবা, বাবু হও, বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, বাবু হয়ে, হ্যাঁ বাবু হয়ে বসলে আবার ভাতের থালা অন্যদিকে চলে যায়, কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, এইবার ঠিক আছে, তো
যে এখন বিকেল বেলা একটু বেরোলাম বাইরের দিকে, দুপুরবেলা খাওয়া দাওয়াই হলো অবেলায়, তো খেয়ে দিয়ে আর এনার্জি ছিল না, বাসন টাসন মেজে তারপরে ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, তো এই এখন বেরোলাম। সন্ধ্যাও লেগে গেছে, বিকেল বেলা চলবে না, সন্ধ্যা লেগে গেছে। হ্যাঁ সন্ধ্যা, তো জামা কাপড় গুলো আছে বাইরে, তো এগুলো আর কি খুলতে হবে। এই যে বাবা জুতো পরেনি কিন্তু, আস্তে নামবা না কিন্তু, না ওই যে দেখতে হবে না, ফুকা ফুকা তোমার দেখতে হবে না। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধনে ভরো আমার ঘরে, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধনে ভরো আমার ঘরে। সন্ধ্যা দেওয়াও কমপ্লিট হয়ে গেল, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, তো এবার চলো যাই গিয়ে ওই ঘরে দেখি জামা কাপড় যা আছে সেগুলো গুছিয়ে নিই। সোনা বাবা শুধুর সাথে ঘুরতে গেছে, বেরু বেরু এসছে বাড়ি, বাড়ি এসছে, চলে এসেছে। এখন নাতিবেলা মন্দু খেয়েছ তাই, মন্দু খেয়েছ, ও বাজি ফুটছে চাদর নিতে। শোনো বাবা আসো আমি দিচ্ছি। চাদর নেওয়া হয়ে গেছে, চলে যাচ্ছে। তো এখন আর কি পুজোর সময়, দুর্গা পুজোতেও চাঁদা নিয়ে গেছে, কালী পুজোতেও এসে চাঁদা নিয়ে গেল, আবার সরস্বতী পুজোর সময় সবাই আসবে। কেলো কেলো ইচ্ছা করে তো যাই হোক, অনেকেই আসে সেই বাতকুলার থেকেও আসে আমাদের এখানে চাঁদা নিতে। তো এই যে এখন আমার এই জামাটা নিয়ে বসলাম, সেলাই করতে হবে। এই জামাটাকে আমি মেরে মেরে পারছি না জানো তো, এত বড় এত বড়, যতই সেলাই করো তাও মনে হচ্ছে না সেলাই করা হচ্ছে না, ঢিল ঢিল পুরো একদম ঢিল। সন্দীপকে বললাম কি যাও তোদের দোকান নিয়ে যাও, মাপ টাপ দেখিয়ে দিলাম, ও তা কিছুই বুঝতে পারছে না, তা কি করবো বলো, এখন নিজের হাতে মেরেছি জামাটাকে। তবে একটা হাতে মারা আর একটা ইয়েতে মেশিনে সেলাই করা জিনিসটা দেখতে অনেকটা আলাদা লাগে, তাই না? তো রান্নাঘরে চলে আসলাম, এই লাইট রান্নাঘরে চলে আসলাম শোনো বাবার জন্য। এখানে এখন সুজি বসিয়ে দিচ্ছি, সুজি রান্না করছি, তো সন্ধ্যাবেলা দেখি এটা খেলে খাক, তারপরে আবার রাত্রে কিছু খাইয়ে দেবো। আর আমি এদিকে জল গরম করলাম, এই যে এখানে এক কাপ একদম। তো যাই হোক, আগামীকালকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, তার কারণ কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি সেটা আগামীকালকের ভিডিওতে আমি বলে দেবো, তবে কলকাতায় যাচ্ছি এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ তো যাই হোক, সকাল সকালে বেরোতে হবে, যার জন্য আজকে এই রাতেই ভিডিওটা এডিটিং করে আপলোড করে সব কিছু কমপ্লিট করে রাখতে হবে, কারণ সকালে একদম সময় পাবো না। ভোরবেলা উঠে মা আর আমি হাতের সাথে রান্নাটা কমপ্লিট করে নেবো, কারণ মা যেহেতু সোনা বাবাকে নিয়ে সারাদিন থাকবে, তো ওকে আর কি দেখতে গেলে আমরা চারটে মানুষ হিমশিম খেয়ে যাই, তার মধ্যে যদি আবার রান্নাবান্না না করা হয় তাহলেই হয়ে যাবে মুশকিল, তাহলে আর কারোর রান্না করতে হবে না, খেতেও হবে না, এই তো হলো অবস্থা। তো যাই হোক, ওই জন্যই ভোরবেলা উঠে আমি আর মা দুজনে মিলে রান্না করে নেবো, তারপরে সারাদিন সোনা বাবার সাথে থাকলেও কোনো রকম অসুবিধা হলো না। তো এই হলো ব্যাপার, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে আগামীকালকেই বলে দেবো। তো চলো একটু সোনা বাবার জন্য সুজি বানিয়ে ওকে খাইয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।